ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রচারের ব্যস্ততা। দেশের বিভিন্ন জেলায় জোর প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। চট্টগ্রামে শেষ সপ্তাহের নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চট্টগ্রাম 15 সংসদীয় আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব। সাতকানিয়ার পশ্চিম ঢেমশা, কেরানীহাট সহ বিভিন্ন এলাকা ঘুরে চাইছেন ঈগল প্রতীকে ভোট। জামালপুরে সদর 5 আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। এই আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা জানান, জামালপুরের সবকয়টি আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে। গতকাল বিকেলে রাজবাড়ী 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু প্রেস ক্লাব রেলগেট এলাকা বড় বাজার সময় পার করছেন প্রার্থীরা। 2টি আসনে 14 জন প্রার্থী লড়ছেন। একই অবস্থা গাইবান্ধা জেলার কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোট প্রার্থনায় পদ্মার দুর্গম চরাঞ্চল চষে বেড়াচ্ছেন মানিকগঞ্জ 2 আসনের প্রার্থীরা। লিফলেট উঠান বৈঠক করছেন সেখানকার 4 প্রার্থী।